দেখো এখন হলুদ দিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ লবণ হয়ে যাবে অনেকগুলো কচু শাক উঠিয়ে নিলাম হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? তোমরা আশা করছি সবাই ভালো আছো, আমি একদম অনেক ভালো আছি। তো আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। তো সকাল সকাল দেখো আমি ছাদ বাগানে চলে আসলাম। দেখো ছাদের কত সুন্দর ফুল ফুটেছে। এমনি তো সকালে আসলে ছাদে আসলে একদম মনটা ভরে যায়। আর লেবু গাছটারও দেখো প্রচুর লেবু হয়েছে, লেবু ফুলও আসছে। তো মানে ছাদে নানা রকম ফুলে বেশ ভালোই লাগে। তো ছাদে আসার আর একটা কারণ, আজকে আমি একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে, সেটা হচ্ছে কচু শাকের রেসিপি। কচু শাক রান্না করবো আজকে। তো ছাদে রান্না করবো না, কিন্তু ছাদের থেকে আমি কচু শাকটা নিতে আসছি। তো চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আমার ছাদে আমি কীরকম করে কচু গাছ লাগাই। তো দেখো ছাদের মানে কত ফুল ফুটেছে, ফুলগুলো দেখলেই তো ভালো লাগে। নানা রকম জবা ফুল ফুটেছে দেখো। আমার চোখে পড়লো দেখো ছাদে ভেন্ডি গাছগুলোতে রোজই একটা দুটো করে ভেন্ডি হয়। তো এইগুলো উঠিয়ে নিচ্ছি, কারণ ভেন্ডিটা একদিনে, দিনের ভেন্ডি দিনে না উঠালেই ভেন্ডিটা একদম শক্ত হয়ে যায় আর খাওয়া যায় না। তো চলো এখন আমি তোমাদের কচু গাছ দেখাই। এবছর কচু গাছগুলো এখনো অতটা ভালো হয়নি, কারণ বৃষ্টি হয়নি তার জন্য। তারপরে দেখো এই যে দুটো কার্টুনে আমার কচু গাছ আছে দেখো, এটা হলো কাঠকচু যেটা বাজারে পাওয়া যায়, আর এটা হলো লোকাল যে জমিতে যে কচুগুলো হয় সেই কচুগুলো। তো আমি এখন কচু শাকগুলো কেটে নিচ্ছি। তো দেখো এই দেখো অনেকগুলো কচু শাক উঠিয়ে নিলাম। তো এরকম ভাবেই লাগে যে ছাদে এসে ছাদ বাগান থেকে শাক সবজি উঠিয়ে নিয়ে গিয়ে রান্না করতে আমার তো ভালোই লাগে। তো তোমরাও যারা কচু শাক পছন্দ করো, আমি বলবো যে এরকম করে এখানে কালো আসছে, ঘরে গিয়ে কথা বলি। তোমরা কারা কারা কচু শাক পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাবে। এই দেখো তো দেখো কচু শাকটা খুব ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে। কচু ডাটার সঙ্গে কচু কচি পাতাগুলোও দিয়েছি, তাহলে বেশি ভালো লাগে খেতে। আর কাটা বাচ্চাটা দেখালাম না, যাই হোক এখন ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এটাকে আমি আগে একটু ভাপিয়ে নিব, তাহলে আর মুখে ধরার কোনো চান্স থাকবে না। এমনিতেও একদম মুখে ধরবে না, যেহেতু টবের কচু শাক জলে নয় তাই এগুলো মুখে ধরে না। তারপরেও নিচ্ছি, রান্নাটা তাড়াতাড়ি হবে। দেখো জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে এই যে কচু শাকগুলো দিয়ে দিব। আমি কীভাবে কচু শাক রান্না করি সেটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো দেখো দিয়ে দিলাম, এখন ঢাকা দিয়ে দেবো, এটা এখানে একটু সেদ্ধ হয়ে যাবে। এখন এদিকে আমি দেখো কড়াইয়ে বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এখন এই যে ইলিশ মাছের দেখো মাথাটা লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি, সরি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করবো, সেটা এখন ভেজে নিচ্ছি। তার আগে আমি চিমনিটাকে চালিয়ে দিই। তো মাছটা ভাজা হয়ে যাক, আবার ফিরে আসছি পরে। কচুটা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, এটাকে আমি এখন নামিয়ে জল ঝরিয়ে নেব। আর এদিকে দেখো মাথাটা ভেজে রেখে দিলাম। দেখো আমি এখন ওই মাছ ভাজা তেলেই দেখো বেশ কিছু রসুন সেদ্ধ করে
দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা নিজেদের পছন্দ মতো, যে যেরকম ঝাল খাও, আমি যেহেতু ঝাল কম খাই অল্প কটাই দিলাম। এটাকে ভালো করে ভেজে নিয়ে এখন দেখো কচুটা এই যে জল ঝরিয়ে নিয়েছি, একটা এরকম ফুটো ফুটো থালার মধ্যে দিয়ে দিয়েছি, জলটা ঝরে গিয়েছে। এখন আমি কচুটা এখন দেখো এখন হলুদ দিয়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ হয়ে যাবে এটাই, এখন ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে আজ কমিয়ে কমিয়ে অনেকটা সময় ধরা এটাকে ভেজে নেব, সঙ্গে আমি মাথাটাও দিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢাকা দিয়ে আজ কমিয়ে বাঁচতে থাকবো। তো দেখো বেশ কিছুক্ষণ পরে মাছের মাথাগুলোকে আমি এইভাবে ভেঙে ভেঙে দিয়েছি, তো এখনও আরও কিছুক্ষণ হবে, এখনও হয়নি। এই যে কচু শাক নামিয়ে নিয়েছি, আর খাওয়া হয়ে গেছে, এটুকু আছে, এটা আমি দুপুরে খাবো, রান্নাও শেষ, সঙ্গে সঙ্গে খাওয়াও শেষ। তো দেখো শুধু কচু শাক করিনি, এই যে মিষ্টি কুমড়া ভাজা করেছি, আর দেখো করেছি এই যে আমের টক করেছি, আর এখানে দেখো ডাল করেছি, আর ছেলের জন্য কালকে চিকেন আছে, ও এটা দিয়ে দুপুরে ভাত খাবে, ও যেহেতু এসব কিচ্ছু খায় না, মাছ টাছ। তো বন্ধুরা দেখো রান্নাবান্না কমপ্লিট করে স্নান টান করে সবার খাওয়া দাওয়া শেষ, তো আমি এখন চলে আসলাম, কারণ প্রচুর গরম, বেডরুমে বসে খাচ্ছি, এসিটা চালিয়ে দিয়ে এখন ভাত নিয়ে বসলাম, কারণ আমার দুপুরে খাওয়ার সময় আমি বেডরুমেই বেশি খাই, এসি নিচে, তাহলে আমার খাওয়াটা বেশ শান্তি হয়। তো দেখো আজকে সেরকম মাছটা সবজি সেরকম কিছু ছিল না, তো মাথাটা ছিল মাছের মাথা, তো ছাদের টবের থেকে কচু নিয়ে এসে কচু শাক রান্না করে দেখো খাচ্ছি, আর কচু শাকটা দারুণ হয়েছে, মানে দারুণ হয়েছে। তোমরা কে কে আমার মতো কচু শাক খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে, আর যাদের ওখানে কচু শাক পাওয়া যাবে তো আমার বাড়ি চলে এসো, আমি কচু শাক রান্না করে খাওয়াবো। তো খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে, বাই বাই। আর আমার ভিডিওটা যারা ফার্স্ট টাইম দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে আমার পাশে দেবো, আর রোজ যারা আমার ভিডিও দেখো সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট বলে আরও নতুন নতুন ভিডিও বানাতে অনেকটা বেশি উৎসাহিত করে। তো ভালো থাকবেন বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, আবারও বলছি বাই বাই, টাটা। আমি এখন খেয়ে নিই।